আসসালামু আলাইকুম। আমরিনের বার্থডে ব্লগের যে যে রান্নাগুলি করেছিলাম তার রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম। প্রথমে আমি পোলাও কিভাবে বানিয়েছি সেটি দেখাচ্ছি। একটি পাত্রতে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। সেটি গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি এখন 4টি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে 2টি লবঙ্গ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, সাজিরে, সামরিচ, গোটা সব আমি এতে দিয়ে দিলাম। এখন এগুলি ভালোভাবে গরম হয়ে গেলে আমি চালটি দিয়ে দিচ্ছি। এখানে আমি চাল নিয়েছি 8 কাপ পরিমাণ। আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি আগের ব্লগে কেক কিভাবে বানিয়েছিলাম তার রেসিপিটি শেয়ার করেছি। এখন আমি শেয়ার করছি কিভাবে আমি পোলাও বানিয়েছিলাম আর এগ কোর্মা বানিয়েছিলাম। তো আজকের ব্লগে এটি আপনাদের সাথে শেয়ার করছি। চালগুলিকে এখন আমি ভালোভাবে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি দুধ। নারকেল দুধ আমি ব্যবহার করেছি। নারকেলটিকে ভালোভাবে কুড়িয়ে নিয়ে বা গ্রেট করে নিয়ে, মিহি করে গ্রেট করতে হবে। তার থেকে গরম পানি দিয়ে যে দুধটি বেরোবে সেটি এখানে ব্যবহার করেছি। আর পরিমাণ হচ্ছে যতটি পরিমাণ চাল, অর্থাৎ আমি 8 কাপ চাল ব্যবহার করেছি, সেই জন্য আমি এখানে দিয়েছি 15 কাপ প্রায় অ্যাপ্রক্স। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর 1 মুঠো কাজু বাদাম আর 1 মুঠো কিশমিশ দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে দেখছি খুব ঝরঝরে হয়ে গিয়েছে। যখন এটি রান্না করবেন অবশ্যই মিডিয়াম আঁচেই রান্নাটা করবেন। তো আমি দুধে স্যাফরন বা জাফরন ভিজিয়ে রেখেছিলাম, সেটি এতে আমি দিয়ে দিলাম এখন। আর উপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা বা পেঁয়াজ ভাজা। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি, দেশি ঘি। এই ঘিয়ের রেসিপি যদি আপনারা না জানেন অবশ্যই দেখে নেবেন আমার ভিডিও, আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর বেরেস্তাও যদি না বানাতে জানেন অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন আমি বানাচ্ছি এগ কোর্মাটা। তো এখন আমি এগ কোর্মা করার জন্য একটি পাত্রতে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আমি এখানে 1/4 কাপ তেল দিয়েছিলাম। এখন আমি তার উপরে অল্প একটু লবণ ছড়া দিয়ে ডিমগুলিকে হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন অবশ্যই। আমি এখানে 1 টিস্পুন পরিমাণ ব্যবহার করেছিলাম। তো ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে ডিমগুলির উপরে, ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি
আদা রসুন বাটা বা আদা রসুন পেস্ট 2 টেবিলস্পুন পরিমাণ। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এটি কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি 4 মগজ কাজু বাদাম, কিশমিশ আর আলমন্ড 4টি ব্লেন্ড করা, সেইটি পেস্ট বানিয়েছিলাম এটি এতে আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি শাহ, জিরে গোটা, 2টি লবঙ্গ, 2টি এলাচ, এখন আমি দিয়ে দিলাম শাহী গরম মশলা 1 টিস্পুন পরিমাণ। এখন আমি দিয়ে দিচ্ছি এর উপরে ক্রিম, আমি এখানে ঘন ক্রিমটি ব্যবহার করেছি, বাড়িতে না থাকলে দুধটিকে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেবেন। এখন আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো, আমি এখানে ব্যবহার করেছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো। ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা আর উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলাম, আরও অল্প একটু ক্রিম দিয়ে দিলাম এবং আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেল। সেদিন আমি এইভাবেই এটি বানিয়েছিলাম, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এগ কুরমা আর পোলাও আমি এমনভাবেই বানাই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এখানে।